আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত NIGC হোম কলেজ প্রোগ্রামে তোমাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমি আমাতুসসালাম, প্রভাষক ফিনান্স, ব্যাংকিং ও বিমা। প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে যথার্থে বলছি, আজকে তোমাদের তৃতীয় পর্বের ফিনান্স, ব্যাংকিং, বিমা বিষয় থেকে প্রথম ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র থেকে চতুর্থ অধ্যায়, ব্যাংক হিসাব থেকে ব্যাংক হিসাবের ধারণা এবং গুরুত্ব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের আলোচনা থেকে তোমরা উপকৃত হবে এবং আমার সঙ্গে থাকার জন্য বলা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সরাসরি পাঠে ফিরে যাব। আমাদের প্রিয় প্রতিষ্ঠান, প্রাণের প্রতিষ্ঠান, ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত NIGC হোম কলেজ প্রোগ্রামের আজকের অনলাইন ক্লাসের আলোচ্য বিষয় ব্যাংক হিসাবের গুরুত্ব। প্রিয় শিক্ষার্থীরা, ব্যাংক হিসাবের গুরুত্ব জানার আগে ব্যাংক হিসাব কী সেটি আমাদেরকে জানতে হবে। চলো আমরা জেনে নিচ্ছি। ব্যাংক হিসাব হচ্ছে আর্থিক লেনদেনের সুযোগ প্রদানের লক্ষ্যে গ্রাহকের নামে ব্যাংক যে হিসাব খোলে তাকে ব্যাংক হিসাব বলে। প্রিয় শিক্ষার্থীরা, মনে করো তুমি কোনো একটি ব্যাংকের কোনো একটি শাখায় গিয়ে তোমার নামে একটি হিসাব খুললে। এটি কিন্তু শুধুমাত্র একটি হিসাব নয়, এটি এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে তোমার সাথে ব্যাংকের একটি চুক্তিবদ্ধ সম্পর্ক তৈরি হয়। অর্থাৎ ব্যাংক হিসাব হচ্ছে ব্যাংক এবং গ্রাহকের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার ভিত্তিস্বরূপ। প্রিয় শিক্ষার্থীরা, ব্যাংকে যাওয়ার পর প্রয়োজনীয় সকল ফর্মালিটিস বা আনুষ্ঠানিকতা শেষ করে যখন অ্যাকাউন্ট খোলা হয় গ্রাহকের নামে, তখন ব্যাংক তাদেরকে একটি অ্যাকাউন্ট নম্বর বা হিসাব নম্বর প্রদান করে। সেই নম্বরটির মাধ্যমে পরবর্তীতে সকল ধরনের আর্থিক কার্যক্রম পরিচালিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানব ব্যাংক হিসাবের গুরুত্ব সম্পর্কে। ব্যাংক হিসাব হচ্ছে মক্কেলের সাথে ব্যাংকের সম্পর্ক রক্ষা এবং আর্থিক লেনদেনের প্রধান মাধ্যম। এই হিসাব ব্যতিরেকে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা সম্ভব নয়। তাহলে প্রথম যে কাজটি গুরুত্বটি রয়েছে সেটি হচ্ছে নিরাপদে সংরক্ষণ। নিরাপদে কী সংরক্ষণ করে? জনগণের অর্থ সংরক্ষণ করে। জনসাধারণ এবং ব্যবসায়ীদের নগদ অর্থ ও মূল্যবান দ্রব্যাদির নিরাপদ সংরক্ষণে ব্যাংক হিসাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ ব্যাংকে হিসাব খোলার মাধ্যমে গ্রাহকগণ এরূপ সুবিধা পেয়ে থাকে। শুধুমাত্র নিরাপদ সংরক্ষণই নয়, এই হিসেবের কারণেই কিন্তু আমানতকারীগণ এবং গ্রাহকগণ প্রয়োজনবোধে টাকা পয়সা বা অন্যান্য রক্ষিত জিনিস ব্যাংক থেকে উঠিয়ে তাদের ইচ্ছে মাফিক ব্যবহার করতে পারে। দুই নম্বর হচ্ছে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি। মানুষ প্রকৃতিগতভাবেই অধিক ভোগ ও সেই সাথে অধিক খরচের পক্ষপাতী, এটা তোমরা জানো। যার যত আছে তার আরও চায়, আরও খরচ করতে মন চায়। তাদের এই লাগামহীন মানসিকতাকে রোধ করার জন্য ব্যাংক হিসাব তাদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করে। এই জন্য যে জনগণ যেন পরবর্তীতে তাদের ভবিষ্যতে কোনো ধরনের আর্থিক বিপর্যয় দেখা দিলে তারা তাদের সঞ্চয় দিয়ে যেন সেটা মোকাবেলা করতে পারে। তারপরে রয়েছে ঝুঁকিবিহীন আয়ের সুযোগ। আমরা জানি যে যাদের হাতে সঞ্চিত টাকা থাকে অথচ কোথাও তা খাটানোর সুযোগ থাকে না, তারা যদি সেই টাকা সঞ্চয় হিসেবে ব্যাংকে জমা রাখে তাহলে ব্যাংক নিরাপত্তার পাশাপাশি তাদেরকে ঝুঁকিবিহীন বিনিয়োগে উৎসাহিত করে। এবং এই কারণেই বর্তমানকালে বাণিজ্যিক ব্যাংকগুলো আমানতকারীদের উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের মেয়াদি হিসাব খোলার ব্যবস্থা রেখেছে। তারপরে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেই বিষয়টা ব্যাংক হিসাবের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, জাতীয় মূলধন গঠন। ব্যাংক হিসাব জনসাধারণকে শুধুমাত্র সঞ্চয়েই উদ্বুদ্ধ করে না, বরং জাতীয় মূলধন গঠনেও বিরাট অবদান রাখে। বিভিন্ন হিসাবের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো জনগণের কাছ থেকে তাদের বিক্ষিপ্ত সঞ্চয় সংগ্রহপূর্বক দেশের মূলধন গঠনে এবং তা ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ করার মাধ্যমে জাতীয় অর্থনীতিতে বিরাট বড় ভূমিকা রাখে। তারপরে হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন,
ব্যাংক হিসাবের মাধ্যমে সংগৃহীত অর্থ শিল্প এবং ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করার ফলে দেশে অনেক বেশি শিল্প কারখানা গড়ে ওঠে, ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ঘটে, প্রসার ঘটে, ফলে দেশের অর্থনীতি উত্তরোত্তর সমৃদ্ধির পথে ধাবিত হয়। তাই দেখা যায় ব্যাংক হিসাব জনগণের সঞ্চয়সমূহ উৎপাদন খাতে ব্যবহারের সুযোগ সৃষ্টি করে এবং পরোক্ষভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা পালন করে এবং জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করে, দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে এবং নিশ্চিত করে। তারপরে হচ্ছে সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা। অর্থ ছাড়া যেমন মানুষের চলে না, তেমনি আর্থিক লেনদেনেও ঝুঁকি এবং বিপদের সম্ভাবনাও রয়েছে। ব্যাংকে হিসাব খোলার ফলে গ্রাহক চেক কেটে লেনদেনের সুযোগ পায় অথবা ব্যাংক ড্রাফট সংগ্রহ করে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে অর্থ স্থানান্তর করতে পারে। এবং আজকাল আধুনিক ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেমে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক কার্ড যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফোন ব্যাংকিং, SMS ব্যাংকিং অনেক ধরনের সুবিধার কারণে সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়। এরপরে হচ্ছে ব্যাংকিং সুবিধা অর্জন। ব্যাংকে হিসাব খোলার মাধ্যমে আমানতকারীদের সাথে ব্যাংকের কর্মকর্তাদের একটি সুন্দর সুসম্পর্ক তৈরি হয়, আস্থা তৈরি হয়, বিশ্বাস তৈরি হয়। সেই হিসাবে সেই বিশ্বাসের উপর ভিত্তি করে ব্যাংক কিন্তু সেই আমানতকারীদেরকে বড় ধরনের ঋণ দিয়ে বিনিয়োগে উৎসাহিত করতে পারে এবং সহযোগিতা করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এ ছিল আমাদের আজকের আলোচনা। আশা করছি আজকের আলোচনা থেকে তোমরা উপকৃত হবে। এখন তোমাদের জন্য বাড়িতে বসে করার জন্য কিছু অনুশীলন কাজ থাকবে। আমাদের আজকের লেকচার সংখ্যা 1, অনুশীলন কাজের সংখ্যাও 1, এবং আজকের অনুশীলন কাজ হচ্ছে নিরাপদ সংরক্ষণ এবং জাতীয় মূলধন গঠনে কিভাবে ব্যাংক হিসাব ভূমিকা রাখে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আজকের আলোচনা থেকে উপকৃত হলে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে ইনশাল্লাহ আবারও হাজির হব অন্য কোনো টপিক নিয়ে। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো, নৈতিক গুণসম্পন্ন হও এবং সবসময়ের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।